আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি ইমরান হোসাইন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন নাইনথ এন্ড ইয়ার্স ইংলিশ রিটেন সিলেবাস। অবশ্যই আজকে আমরা পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে আলোচনা করব না, তবে পূর্ণাঙ্গ সিলেবাসের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। তো আপনি যখন রিটেন পরীক্ষা দেবেন, ফিগার অফ স্পিচে আপনার টোটাল হচ্ছে 10-15 নম্বর আসছে। তো আমার সাথে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার 18তম পরীক্ষা দিয়ে আমি 100টার আনসার করে 70 মতো পাবো বলে নিজে খাতা কাটলাম। দেখি এখনও রেজাল্ট আসে না, ইনশাল্লাহ আসবে, বাহিরা তো দিয়ে দিচ্ছি গত 24 তারিখ। তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু হয়েছে, কারেক্ট হয়েছে, আমার সব কিছু কমনই আসছে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবে এই টপিকটাই আমার কমন এসেছিল বেশি। টপিকটা হচ্ছে কি, ফিগার অফ স্পিচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিগার অফ স্পিচ। তো আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যদি আমি যে পিডিএফ থেকে ক্লাসটা রেকর্ড করতেছি, এই পিডিএফটা যদি আপনারা চান নিজের মতো করে পড়তে, প্রিন্ট করে পড়তে, তাহলে অবশ্যই লাস্ট একটা 81 নম্বর আছে এখানে, 01321864181, এই নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনাদের একটা শুভেচ্ছা পেয়ে দিতে হবে। তাহলে চলুন, ফিগার অফ স্পিচ লিটারি টার্ম, মানে এই অধ্যায়ে আপনার 18তমের এক্সপিরিয়েন্স থেকে বলা, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ অ্যান্ড লিটারি টার্ম আসবে হচ্ছে আপনার পার্ট ফোরের মধ্যে 7 নম্বর সিরিয়াল আসবে 15 নম্বরের জন্য। আপনার 5টা আসবে, 5টায় লিখতে হবে, কোনো অথবা থাকবে না, 3, 5, 15 একটাতে 3 নম্বর করে। তো তাহলে চলুন, এখানে কিন্তু এনটিআরসি সিলেবাস থেকে প্রায় 24টা মতো ফিগার অফ স্পিচ দেওয়া আছে, আর লিটারি টার্মস আছে আরও 20টা মতো। তো এই 40টার মধ্যে থেকে আপনি 10-20টা দেখলেও কমন চলে আসে। যদি আমি সব ভুল দেখেছিলাম, আমার যেহেতু উত্তরপত্র তৈরি করতে হয়েছে তার জন্য। তাহলে চলুন, আমরা ইনফরমাল কথা অনেক বলেছি, সামনে থেকে অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আর করবো না ইনশাল্লাহ। তাহলে সিলেবাসটা আমি স্কিপ করে যাবো, আজকে এই বিষয়ে আলোচনা হবে না। তো পার্ট পরে কিন্তু এই বিষয়গুলো থাকবে, আপনারা যারা একটু নিতে চান নিয়ে নেন স্ক্রিনশট। এই যে এটা হচ্ছে আপনাদের রিটেন সিলেবাস, ইমাজারি থেকে দুটি বাক্যে ভাগ করা আছে, ফিগার অফ স্পিচ ইমাজারি থেকে আপনার স্ট্যান্ডা অবধি, এখানে আপনার 20+ রয়েছে, আর লিটারি টার্মসের মধ্যে ইংরেজি থেকে আপনার প্লে ড্রামা পর্যন্ত, এগুলা যে কোনো উৎস থেকে সোর্স থেকে আপনি শিখলে হয়ে যাবে। তো এরপরে আজকে আমরা হচ্ছে প্রথমেই আমি বাই সিরিয়াল ক্লাসগুলো রেকর্ড করে আপলোড করবো। তো প্রথমেই এখানে পড়তেছে হচ্ছে আপনার ইমাজারি যদিও আসে নাই, তবে হ্যাঁ, ভাইবাতে ইমাজারি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এইবারে। কীরকম জিজ্ঞেস করছে, ভাইবাতে বলছে যে ফাইভ সেন্সগুলো বলো। তাহলে তোমার ইংরেজি সাহিত্য, তোমার পড়া এমন একটি কবিতা বলো যেই কবিতার মধ্যে ফাইভ সেন্স সবগুলো একসাথে আছে। এখন আপনারা আপনার পড়া মতে যদি থেকে তাকে ফাইভ সেন্স একসাথে কোনো কবিতায়, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, দেন আমি বুঝতে পারবো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। এই পর্যন্ত আপনারা দেখেছেন, তাদের জন্য শুভকামনা থাকবে। ইমাজারি, তো ইমাজারি জিনিসটা আসলে কী, আপনি যখন অক্সফোর্ড ডিকশনারি কিংবা আদার্স উইকিপিডিয়া দেখবেন, সেখানকার তথ্যের সাথে আমার তথ্য যেটা দিছি ওটা মিল পাবেন, হয়তো বা একটু 19-20 হবে ডেসক্রিপশনে, কেমন। ইমাজারি ইন লিটারেচার, আর একটা কথা বলে রাখা ভালো, এগুলো ইমাজারি আসবে হচ্ছে আপনার 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য আপনাকে কতটুকু লিখতে হবে, বেশি লিখতে পারলে যে বেশি নাম্বার দিবে এমনটা না, 3 নম্বরের জন্য আপনাকে সর্বোচ্চ একটা ডেফিনেশন, 3টা এক্সাম্পল, একটা ডেফিনেশন, 3টা এক্সাম্পল, ব্যাস হয়ে গেছে, প্রকারভেদ থাকলে আলোচনা করবেন এতটুকু। তাহলে ইমাজারি কি, ইমেজ অ্যান্ড ইমাজারি, এর মধ্যে একটু হালকা যদিও পার্থক্য আছে। ইমাজারি ইন লিটারেচার রেফার্স টু দ্য ইউজ অফ ডেসক্রাইপটিভ ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ ডেসক্রাইপটিভ ল্যাঙ্গুয়েজ এর ব্যবহারটাকে, অর্থাৎ বর্ণনামূলক ব্যবহার, কোনো কিছুকে বর্ণনা করে ব্যবহার করাটাকে সাহিত্যের ভাষায় ইমাজারি বলে। কেমন? দেখুন, কোনো কিছু বললাম, এটা প্রনাউন দিয়ে বলছি, নাউন যদি হয়, সাপোজ আপনার একটা ধ্বনি, এই ধ্বনির বিষয়টা হ্যাঁ আপনি যদি বর্ণনা করে ব্যবহার করেন, এই জিনিসটা হয়ে যাবে ইমাজারি। আরেকটু আগাবো, কেন? টু ক্রিয়েট ভিভিড মেন্টাল পিকচার্স অর সেন্সরি এক্সপিরিয়েন্স ফর দ্য রিডার। তো পাঠকের জন্য এটা মেন্টাল পিকচার কিংবা মানসিক একটা প্রতিচ্ছবি আসার জন্য এটা তুলে ধরা হয়। যেমন আমরা বাংলাদেশে ছাগলের আওয়াজকে আমরা বলি ম্যা, কিন্তু ম্যা বললে তো ইংরেজিতে ছাগলের আওয়াজ নেবে না, তো ইংরেজিতে হচ্ছে আপনার ব্লিট নামে একটা ওয়ার্ড আছে, এটা মানে হচ্ছে ছাগলের আওয়াজ। কেমন? তো প্রত্যেকটা, যেমন বার্কিং একটু আগে আপনারা শুনছেন, কুকুর গেয়ে গেয়ে করতেছে, এটাকে আমরা বাংলায় গেয়ে গেয়ে বলি, ইংরেজিতে বার্কিং বলে। সো এটা যখন দিবে আপনার মনের মধ্যে, বার্কিং শব্দটা শোনার সাথে সাথে আপনার মনের মধ্যে একটা মেন্টাল পিকচার হবে যে কি কুকুরে ঘেউ ঘেউ। কেমন? এই যে দিস ইজ মেন্টাল পিকচার, আমি সাউন্ডটা শুনছি, আমি বুঝে গেছি যে এটা ওই কুকুর, ডগের সাউন্ড। তো এই ধরনের মেন্টাল পিকচার তৈরি করার জন্য রাইটাররা ইমাজারি ইউজ করে থাকে। তো আরেকটু সামনে গেলে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ড অর ফ্রেস। এখন আমাদের রিডার পর্যন্ত এখানে কিন্তু ডেফিনেশন হয়ে গেছে, এতটুকুতে ইনাফ। এরপরে এখানে যে অংশটা দেখতেছেন, ইট থেকে এই এই অংশটা যদি আপনি নাও দেন কোনো সমস্যা নেই। কেমন? তো এরপরেও একটু মানে যদি আপনি ভালো লিখতে পারেন, স্পিডে লিখতে পারেন, দেন দিতে পারবেন। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অফ ফ্রেস ডেট অ্যাপিল টু দ্য রিডার সেন্স অফ সাইট সাউন্ড স্মেল টেস্ট অ্যান্ড টাচ। এটা হচ্ছে শব্দ কিংবা ফ্রেজের ব্যবহার যেটা পাঠকের রিডার সেন্সকে কী করে আপিল করে, আবেদন করে, তোলে। যেমন পাঁচটা সেন্স অফ সাইট আছে, সাইট সাউন্ড স্মেল। আমি যেটা করেছি এখানে এসটি দুটি ওয়ার্ড লেটার মনে রাখবেন, তারপর আর ভুলবেন না। এসটি, এস এস মানে এস কিউব, টি এস স্কোয়ার মানে এস দিয়ে তিনটা, টি দিয়ে দুটা, সাইট সাউন্ড স্মেল। অথবা এগুলো আপনি সাইট মানে আপনার চোখ, চোখে দেখা, সাউন্ড মানে হচ্ছে মুখে সাউন্ড করা, স্মেল নাক, এই যে এভাবেও আপনি মনে রাখতে পারেন, কারণ এগুলো এখানেই আছে। এরপরে হচ্ছে টেস্ট, এটা জিব্বা, আমরা টেস্ট করে কী দিয়ে, জিব্বা দিয়ে। এরপরে টাচ, হাত দিয়ে। তো এই পাঁচটা বিষয় আইসিটির পরিভাষায়, ইন আইসিটি ইট ইজ কল ভার্চুয়াল রিয়েলিটি। আমি এটাও বুঝিয়ে দিলাম, আপনারা যখন ভার্চুয়াল রিয়েলিটি কী পড়ে আসছেন, অফকোর্স ইউ নো ইট। তারপরে সেভারেল টাইপস অফ ইমাজারি, আমরা এখানে যে সেন্স অফ সাইট সাউন্ড এগুলো বলেছি, এটাকে আসলে ব্যাখ্যা করে দেখাতে হবে যে কোনটাতে কী, এক্সাম্পল দিয়ে। তো আমি এক্সাম্পলটা এত বেশি আলোচনা করবো না, যেহেতু অলরেডি ভিডিও 8 মিনিট হয়ে গেছে, আমি কপি স্কিপ করে যাব। এখানে সেন্স অফ সাইট, এটার অপর নাম আছে যেমন ভিজুয়াল ইমাজারি, চাক্ষুষ মানে চোখে দেখা। দিস ইজ টাইপ অফ, দিস টাইপ অফ ইমাজারি অ্যাপিলস টু দ্য সেন্স অফ সাইট অ্যান্ড ডিসক্রাইব হোয়াট থিংস লুক লাইক, ফর এক্সাম্পল সিজন অফ মেস্ট অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস। ওই যে জন কিটসের, জন কিটসের যে টু অটাম কবিতাটা ছিল, সেখানে হচ্ছে 5 সেন্স রয়েছে। একটু আগেই বলছিলাম আপনাদেরকে এই ভিডিওতে, এমন একটা কবিতার নাম বলো, আপনাদেরকে কমেন্ট করতে বলছিলাম, সেটা হচ্ছে কি এই কবিতার প্রথম লাইন, টু অটাম। কেমন? সিজন অফ মেস্ট অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস। তো এই জায়গাতে সেন্স অফ সাইট, এই যে ফল পাকানোর সিজন, ঋতু, এটা আমরা চোখে দেখি। দিস লাইন এভোকস দ্য ইমেজ অফ মিস্ট্রি, অটাম অ্যান্ড মর্নিং অ্যান্ড রেপ, বান্টিফুল ফ্রুট হ্যাঙ্গিং ফ্রম ট্রিস। অর্থাৎ এই লাইনটা দিয়ে আমরা যেটা বুঝতেছি, এমন একটা ঋতু যে ঋতুর মধ্যে ফসলের মাঠ কিংবা ফলের বাগান,
ফলের টোটেম্বল হয়ে আছে পেকে, কেমন এই জিনিসটা? বেশি কিছু ব্যাখ্যা করবো না। তারপরে হচ্ছে অডিটোরি মাঝারি, যেটাকে সেন্স অফ হিয়ারিং অর সাউন্ড যে কোনো একটা বললে হবে। তো এটা হচ্ছে ধরেন সাউন্ড, প্রাকৃতিক কোনো সাউন্ড হতে পারে, কোনো অন্য কিছুও হতে পারে। তবে জন কিটসে কী বলছে, হোয়ার দ্য সং অফ স্প্রিং, বসন্তকে বলতেছে, বসন্তের একটা আলাদা গান আছে, প্রায় অলমোস্ট কবিতা আপনার বসন্ত নিয়ে কবিতা লিখেছে। সো এখানে জন কিটসে বলছে, হেই স্প্রিং, তোমার কবিতা, তোমার গান কই, এই হয়ার আর দে, তারা কোথায় গানগুলোকে, এখানে কেউ পার্সোনিফিকেশন করে ফেলছে আর কি। থিঙ্ক নট অফ দ্যাম দো হ্যাজ ধাই মেজ টু। তো যাই হোক, এরপরে আমরা বাকিগুলো আপনারা পড়ে নেবেন। অলফ্যাক্টরি মাজারি, এটা হচ্ছে সেন্স অফ স্মেল। অলফ্যাক্টরি মানে আপনার স্মেল নেওয়া, কেমন? তারপরে বাকিটা ওখানেই আছে, আপনি দেখে নেন জন কিটসে কী বলতে চেয়েছে, কোটেশন সহ ব্যাখ্যা করলেছি আমি। এরপরে হচ্ছে গাছ টেঠুরি মাজালি, এখানে গোস গাছ ইউর উচ্চারণ আসলে একটা ক্রিটিক্যাল টপিক, এটা আপনি ডিকশনারি করে দেখে নেবেন। সেন্স অফ টেস্ট, কেমন? এটা হচ্ছে আপনার দিস টাইপ অফ ইমাজারি আপিলস টু দ্য সেন্স অফ টেস্ট অ্যান্ড ডিসক্রাইব ফ্লেভার্স, কেমন? তো এখানে জন কিটস থেকে এক্সাম্পল দেওয়া আছে, ওখানে ফাইভ সেন্স, ওই কবিতার থেকেই আমি ফাইভ সেন্সগুলো নিয়েছি যেহেতু একটু মনে রাখা যায়। ট্যাকটাইল ইমাজারি, যেটা সেন্স অফ টাচ, কেমন? ট্যাকটাইল ইমাজারি, এখন যদি কারো প্রশ্ন লাগে, মানে আমি কি ট্যাকটাইল শব্দটা ইউজ করবো নাকি সেন্স অফ টাচ ইউজ করবো, এটা অ্যাজ ইউ লাইক ইট, আপনার ইচ্ছা, আপনি যেটা মন চাই ওইটাই ভালো, যেটা ভালো মনে করবেন ওটা ইউজ করবেন। ট্যাকটাইল ইমাজারি আপিলস টু দ্য সেন্স অফ টাচ অ্যান্ড ডিসক্রাইব টেক্সচার অর সেন্সেশন, ফর ইনস্ট্যান্ট দ্য ফ্যাব্রিক অফ হার ড্রেস ওয়াজ সফট অ্যান্ড স্মুথ এগেনস্ট হার স্কিন লাইক সিল্ক, অর্থাৎ টু অটাম ঋতুটাকে সম্ভবত একজন মহিলার সাথে কম্পেয়ার করেছিল। এখানে একটা মেটাফোর, কেমন? মেটাফরিক্যাল পয়েম দিস, এই কবিতাটা হচ্ছিল মেটাফরিক্যাল, এই টু অটামকে, ঋতুটাকে একজন মহিলার সাথে তুলনা করেছিল, মানে সেখানে মহিলাটা ধান উড়াই যাচ্ছে, চাল চুল উঠতেছে, মানে একটা মহিলাকে যেভাবে কবিরা সৌন্দর্য হিসেবে কল্পনা করে থাকে ওভাবেই কল্পনা করে কবিতাটা লিখেছে। আবার সেখানে ফাইভ সেন্স নিয়ে আসছে, সো সব মিলিয়ে একটা সুন্দর একটা ন্যাচারাল স্প্রিং এখানে তুলে ধরছে। তো আবারও বলে রাখছি, এই এটা আমার ভিডিওপেড সিরিয়াল অনুযায়ী এবং এনটিএস সিরিয়াল অনুযায়ী এক নম্বরে আসছে ইমাজারি, এই জন্য আমি প্রথমেই একটা আলোচনা করছি। এরপরের দিন এত বেশি, যেমন সিমিলি যখন আলোচনা করবো এত বেশি কথা বলবো না ইনশাল্লাহ, জাস্ট ফর সিমিলি নিয়ে কথা বলবো, আজকে যেহেতু প্রথম ভিডিও এই জন্য বলা। তো আবারও বলে রাখছি, আপনাদের জন্যই আসলে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, আমি এত বড় মাপের কোনো ইউটিউবার না। এইখানে নাম্বারটা দেওয়া আছে, আপনার যদি আমার এই পিডিএফটা ভালো লাগে, সো ইউ ক্যান কালেক্ট দিস ফর ইউর ওন শেক। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, আল্লাহ হাফেজ।